বৃহস্পতিবার রাতে মালদা জেলার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এবং মোথাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2 কেজি ব্রাউন সুগার সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজনের বাড়ি মণিপুরে, অন্য দুজনের বাড়ি কালিয়াচক এবং মোথাবাড়ি এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্রাউন সুগার মণিপুর থেকে নিয়ে এসে কালিয়াচক সহ অন্যান্য বিভিন্ন জায়গায় পাচারের চেষ্টা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ 3 জনকে গ্রেপ্তার করে। অনেক দিন ধরে আমাদের পার্টিকুলারলি ওসি সিএমজি ও ওসি এসওজি লেডি সাব ইন্সপেক্টর মৌসুমি, ওসি সিএমজি উনি আছেন, আর ওসি এসওজি কৃষ্ণেন্দু, ওনার পুরো টিমটা কিছুদিন ধরে আমরা একটা ইন্টার স্টেট গ্যাং যারা নার্কোটিক্স এই যে পার্টিকুলারলি ব্রাউন সুগারে ড্রাগে ডিল করে সেটাকে আমরা ট্র্যাক করছিলাম, তার উপরে নজরটা রাখছিলাম। তো গতকালে আমরা এই আনুমানিক 2 কেজি 800 গ্রাম মতন একটা আমরা ইনফরমেশন পাই কি ওই সাপ্লাই হয়েছে, ব্রাউন সুগার সাপ্লাই হয়েছে এখানে কালিয়াচক এরিয়াতে। অনেক শালিক নাম যে লোকটি আছে সে ওই পুরো কনসাইনমেন্টটা পেয়েছে। তো শালিক যে আছে তাকে আমরা বালিয়াডাঙ্গা থেকে তুলি গতকালে আনুমানিক ওই 8টা থেকে 10টার মধ্যে ওটাকে তোলা হয়। তোলার পরে ওর পজেশন থেকে আমরা 1 কেজি ব্রাউন সুগার ওর পজেশন থেকে পাই। বাকি যেটা ওরকে জিজ্ঞাসাবাদ যখন করা হয় তখন আমরা জানতে পারি কি মণিপুরে একটা লোকটি আছে, থুবল ডিস্ট্রিক্ট আছে, তার নাম হচ্ছে ইকবাল, ও আবু তাহের নামে একটা লোক, মথাবাড়ি বাড়ি, ওখানে ওর বাড়িতে অনেক দিন ধরে থাকছে। অ্যান্ড ওই লোকটি যে আছে মণিপুরে একটা লোক ওর কুরবান, ওর সঙ্গে ডিলিং করাচ্ছে। আগেও এই ধরনের কিছু কনসাইনমেন্ট এখানে আসছে, আমরা ইনভেস্টিগেশনে ওটাও বের করার চেষ্টা করব কতবার ওটা এই ধরনের ডিলিংটা করেছে। তো এইবারে ওই কুরবান মাধ্যমে যেটা এই কনসাইনমেন্টটা আসছিল অ্যান্ড এর এখানে টাকাটাও ওরা আগামভাবেই পাঠিয়ে দিয়েছিল সেটাও আমরা অনেকটা সূত্রটা পেয়েছি, সেটা আমরা চেষ্টা করব পুরো এই এভিডেন্সটা কোর্টের সামনে প্রস্তুত করতে পারি। তো আমরা এই শালেকে অ্যারেস্ট করার পরে তারপরে আমরা আবু তাহেরকে আমরা পাইনি। আবু তাহেরের বাড়িতে রেড করা হয়, আবু তাহেরের বাবা যার নাম হচ্ছে জব্দুল ওখানে বাড়িতে রেড করা হয়। এই নেতৃত্ব দিয়েছেন ওই রেডটাকে আইসি কালিয়াচক, ওনার পুরো টিম, এসআই সৌম্যজিৎ ছিল অ্যান্ড ওখানকার আমাদের ওসি মথাবাড়ি, ওর ওর টিমটা খুব ভালো কোঅর্ডিনেটেড ওয়েতে এটা অপারেশন করা হয়। অ্যান্ড আমরা ওখানে আবু তাহেরের বাবা যে আছে ওকে পাই অ্যান্ড ওই বাড়িতেই আমরা যে ইকবাল যেটা মণিপুরের লোকটি আছে তাকেও আমরা পেয়ে যাই অ্যান্ড ওখান থেকে ওদের বাড়ি থেকে আমরা 1 কেজি যেটা আছে ব্রাউন সুগার ওখান থেকে করি। এর মধ্যে আরও লোক আছে যাদের নামটা এখন আমি ইনভেস্টিগেশনের স্বার্থে বলতে চাইছি না, তাদের কাছে কিছু মালটা গেছে অ্যান্ড এখানে একটা খুবই সুনিয়োজিতভাবে টাকা পয়সা যেটা আছে 4 থেকে 5 জন যারা ডিলার্স আছে তারা কন্ট্রিবিউট করে তারপরে মালটা আনাচ্ছে, তারপরে এই মালটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তো এটা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম শালে খান, বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায়, জাহিদুল শেখের বাড়ি মোথাবাড়ি থানার তোফি এলাকায়, আরেকজনের নাম ইকবাল খান, বাড়ি মণিপুরের থুবাল এলাকায়। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করবে পুলিশ। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।